আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে বরাবরের মতো আরও একটি লাইফস্টাইল ডেলি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাসার বাহিরে যেতে কার না ভালো লাগে, সবাই চায় একটু বাহিরে ঘোরাফেরা করতে, মনকে ভালো রাখতে। তো আমি আজকে হঠাৎ করে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম একটু বাহিরে। তো এটা আমার বাসা থেকে বেশ কাছে, এই শপিং মলে আমি প্রায় আসি, আর এখানে আমি মেম্বারশিপও হয়েছি। তো আমি অনেক সময় না আসলেও প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যখন বলে দেই তখন আপনাদের বাইয়া নিয়ে যায় এ আর কি। তো এখানে এসে অল্প কিছু ভিডিও করলাম, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর আচারের সেকশনে যখন আসলাম তখন কিন্তু দেখে খুব লোভ লাগছিল, তো ভাবলাম এখান থেকে কিছু আচার আমি নিয়ে যাব। তো ওরা বললো যে আপনি সব আচার টেস্ট করতে পারবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি নিতে পারবেন। এখানে যে আচারগুলো ছিল সবগুলো থেকে একটু একটু করে আমাকে টেস্ট করার জন্য দিচ্ছে। তো আমি সবগুলো টেস্ট করিনি, যেটা আমার পছন্দ হয়েছে সেটাই আমি টেস্ট করে নিয়ে এসেছি। আমার দুই ছেলে আমার সাথে এসে বেশ আনন্দে সময় কাটাচ্ছে, আর এটা দেখে কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো শপিং মলের দোতলায় বাচ্চাদের জন্য একটু প্লে জোন আর বড়দের জন্য কফি শপ পড়েছে, তো বেশ ভালোই লেগেছে। নিচ থেকে শপিং করার পর আবার দোতলায় উঠে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। আমি সব সময় এখানে আসি কিন্তু আমার চোখে পড়ে না যে বাচ্চাদের দোতলায় প্লে জোন আছে, কিন্তু আমার দুই ছেলেকে যখন নিয়ে আসলাম তখন ওরা বুঝতে পারলো যে উপরে প্লে জোন আছে। বাচ্চা বলে কথা, ওদের তো চোখ ওখানেই যাবে যেখানে ওদের ভালো লাগার জায়গা। আমি আমার বাচ্চাদের নিয়ে প্লে জোনে চলে আসলাম। তো এখানে কিছুক্ষণ খেলাধুলা করে, ওরা এটাতে মানে তেমন খেলাধুলা করতে পছন্দ করছে না, ওরা গেম খেলবে, ড্রাইভিং করে, এই জন্যই এখানে নিয়ে আসলাম। তো এখানে সিট খালি হওয়ার পর আমার দুই ছেলেকে কিন্তু দুই সিটে বসিয়ে দেওয়া হয়েছে, ওরা কিন্তু আরও বেশি খুশি হয়ে গিয়েছে যখন এই প্লে জোনে এসেছে। তো যারা চট্টগ্রামে থাকে সে আপুরা কিন্তু বাচ্চাদের নিয়ে এখানে আসতে পারেন, অল্প সময় হলো বাচ্চাদেরকে একটু আনন্দ দিতে পারবেন। আপনাদের ভাইয়া যেদিন বাসায় ছিল ওই দিন প্রচুর বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যে যদি গরুর মাংস খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো বাসার পাশে যেহেতু উৎসব শপিং মল, সেখান থেকে গিয়ে কিছু গরুর মাংস কিনে আনলো, আর আমিও কিন্তু রান্না করতে দেরি করলাম না, গরুর মাংসগুলো রেডি করে জাস্ট রান্নাতে বসিয়ে দিলাম। রেগুলার যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে কিন্তু আজকের গরুর মাংসটা রান্না করতেছি,
তো মশলাগুলো দেখে আপনারা বুঝতে পারছেন। এখানে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এই দারচিনিটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং, এই জন্য সামান্য দিয়ে দিলাম। কিছু কিছু দারচিনি আছে যে অনেকগুলো দিল গ্রান বের হয় না, আর কিছু দারচিনি আছে যেটা দেখবেন ছোট্ট একটা টুকরা দিলে সেটার ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়, এই জন্যই এখানে আমি কম দিলাম। মাংসগুলো মশলাদার মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তো রেখে তারপর এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস আমরা সবাই রান্না করতে পারি, তবে আমি বিভিন্নভাবে গরুর মাংস রান্না করে থাকি। আজকে একটু মশলাটা মাখিয়ে রান্না করলাম। তো আপনাদের ভাইয়া যখন গরুর মাংস আনতে গিয়েছিল, পাশে আমাদের পরিচিত একটা ভাইয়া আছে, উনি দেশি মুরগি বিক্রি করে গ্রামের বাড়ি থেকে এনে, তো আপনাদের ভাইয়াকে দেখে বললো যে ভাইয়া দেশি মুরগি দিব কি না, তো উনি বলছে এই জন্য গরুর মাংসটা আনার পর পরেই দেশি মুরগিটা উনি ক্লিন করে তারপর নিয়ে আসে। মুরগিটা দেখতে ছোট হলো, এটা নাকি 280 গ্রাম না কত গ্রাম বললো, তো দাম হচ্ছে মানে 1380 টাকা। এই মুরগিটা দেখতে ছোট হলো, এটার দাম কিন্তু অনেক বেশি। তো আমরা যারা মধ্যবিত্ত পরিবার আছি তাদের কিন্তু অনেক কিছু হাতের নাগালের বাইরে চলে গেছে, ইনকামের সাথে খরচের কোনো মিল নাই, আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আমাদের বেঁচে থাকাটাই অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। তো আমাদের মতো এরকম সবারই কিন্তু একই অবস্থা। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি আমরা পারি না মানুষের কাছে হাত পাততে, আমাদের কষ্টের কথাগুলো কাউকে বলতেও পারি না। দেশি মুরগিটা আমি একটু ভালোভাবে ক্লিন করে কেটে ভালোভাবে ধুয়ে রেখে দেবো। ভাবছি আজকে যেহেতু গরুর মাংস রান্না করছি আর আজকে মুরগিটা রান্না করব না। দেখেই মনে হয়েছে একদম অরিজিনাল দেশি মুরগি, দামটা যতই হোক না কেন অরিজিনাল জিনিসটা পাওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টসাধ্য। আর যেহেতু পরিচিত মানুষ থেকে এনেছি এই জন্য ফ্রেশ জিনিসটা এনেছি, তো দামটা অনেক বেশি নিয়েছে, 600 টাকা করে কেজি নিয়েছে। বাজারে দেখা গেছে যে 520 টাকা করে কেজি। তো ভাইয়াটাকে বললাম যে ভাইয়া 600 টাকা করে অনেক বেশি হয়ে গিয়েছে, তো বললো আমার মুরগি কেনার দামটা অনেক বেশি পড়েছে, তো আর কি করার আছে, উনি যেটাই বলছে ওটাই আমাদেরকে মেনে নিতে হচ্ছে। তো গরুর মাংসটা কিন্তু এই পাশে কষানো হয়ে গিয়েছে। তো এখানে কিছু আলু দিয়ে দিয়েছিলাম গরুর মাংসতে, বাচ্চারা যেহেতু আলুটা অনেক বেশি পছন্দ করে লাস্টের দিকে আলুটা দিয়েছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।